দার্জিলিং বিভিন্ন রং বেরঙের এই প্রেয়ার ফ্ল্যাগগুলোর মতোই রঙে মোড়া রাত দার্জিলিং কখনও সেখানে পাইন জঙ্গলের ওপরে বিভিন্ন লেক দেখতে পাবেন আবার কখনো দেখতে পাবেন চিড়িয়াখানার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আবার কখনো আপনি রাস্তার বাঁকে হঠাৎ করে দেখতে পাবেন তিস্তা নদীর এই অপরূপ দৃশ্য বিভিন্ন পাহাড়ের মাঝে ঘেরা আবার কখনো জানা অজানা রাস্তায় এইভাবে বর্ষার দার্জিলিংকে আপনি উপভোগ করতে পারবেন আবার কখনো হঠাৎ কোনো রাস্তার বাঁকে আপনি রোদ ঝলমলে আবহাওয়ায় দেখতে পাবেন সুন্দর সবুজ রঙের চা বাগান যা আপনার চোখকে জুড়িয়ে দেবে তাহলে চলুন আজকে আমাদের গল্পটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকেই এখন আমরা হাওড়া স্টেশনে ওয়েট করছি দার্জিলিংয়ে যাওয়ার জন্য দার্জিলিংয়ে যাওয়া মানেই তো এনজেপি স্টেশনে যাওয়া এনজেপি স্টেশনটা যেন উত্তরবঙ্গের একটা মুখ আমরা ট্রেনে উঠে পড়েছি যেহেতু মা সাথে ছিল তাই আমরা নর্মাল স্লিপার ক্লাসই বুক করেছি মায়ের এসিতে ঠান্ডা লেগে যায় সেই জন্য তো ট্রেন জার্নি মোটামুটি ভালোই ছিল কোনো অসুবিধা ছিল না মাঝে মাঝে আর পি যেই পুলিশরা আছেন ওনারা ঘোরাফেরা করছিলেন আর ট্রেনে উঠেই আমার মা এবং ওয়াইফ ওরা কিছু শাড়ি কিনে ফেলেছে নবদ্বীপ থেকে শাড়ি উঠেছিল যেগুলো দেড়শো টাকা এক পিস করেছিল ওরা তিনটে শাড়ি নিয়ে নিয়েছিল তো রাতটুকু রকম কাটিয়ে আমরা এনজেপি পৌঁছে গেছিলাম এনজিপি পৌঁছে গিয়ে আমরা লাগেজ নিয়ে স্টেশনে নেমেছি তখনই দেখা বন্দে ভারত এক্সপ্রেস এটা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস তো যেহেতু আগে বন্দে ভারত এক্সপ্রেস দেখিনি আমরা কাছে গিয়ে একটু বন্দে ভারত এক্সপ্রেসটা ভালো করে দেখে নিলাম তারপর স্টেশন থেকে তো আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি দেখো এই পেছনে ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে তো আমি একটা গাড়ি খোঁজার চেষ্টা করছি কালিম্পং যাওয়ার জন্য তো সবাই পঁচিশশো টাকা বলছে তো যারা এই স্টেশনে ড্রপ করতে আসে ওদেরকে বললে হয়তো একটু কমে হয়ে যেতে পারে তো দেখা যাক সবাই তো পঁচিশশো পঁচিশশো বাইশশো এরকম বলছে আমি চেষ্টা করছি ওটা যদি পনেরোশো টাকাতে হয়ে যায় এই পেছনে এনজিপি স্টেশন আর এখানে কিছু প্যান্ডেল হচ্ছে সম্ভবত দুর্গাপূজার জন্য তো দেখা যাক গাড়ি পাই কি না এখানে বলে রাখি এবারে আমরা প্রথমে যাব কালিম্পং কালিম্পং থেকে তারপর দার্জিলিং ডুবো প্রথমে একদিন এক রাত আমরা কালিম্পংয়ে কাটাবো তো হ্যাঁ আমরা গাড়ি পেয়েছিলাম কিন্তু পনেরোশো টাকাতে আমরা কোনোভাবেই পাইনি আমরা দু টাকা দিয়ে একটা গাড়ি বুক করেছিলাম গাড়ির মিডিল আর সামনের সিটগুলো বুক করে নিয়েছিলাম তো যাওয়া তো মোটামুটি জার্নি কমফোর্টেবলই হয়েছিল যেহেতু আমরা মিডিলের চারটে সামনের দুটো সিটে আমরা নিয়ে নিয়েছিলাম তো এবার রাস্তায় যেতে যেতে যেটা পরিচিত আমাদের দার্জিলিং বা দার্জিলিংয়ের সংলগ্ন যেই পাহাড়গুলো সেগুলো তো অপরূপ সুন্দর লাগে সেগুলো দেখতে দেখতেই রাস্তার জার্নিটা কোথায় থেকে কেটে যায় আমরা কিছু বুঝতে পারি না আর এম এবার আমরা সেবকের রোড হয়ে গেছিলাম তো এখানে সেবকের এই সাইডটাতে রেলের কাজ চলছিল কিন্তু দার্জিলিংয়ের মানে যেই পাহাড়ের কোলে মেঘগুলো ভেসে থাকা সেগুলো দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল মাঝে মাঝেই বৃষ্টি এসে যাচ্ছিলো এইখানেই যে রেল লাইনের কাজ হচ্ছে ওরা বললো রংপো অবধি মানে এনজেপি থেকে রংপো অবধি এবার ট্রেন লাইনের কানেকশান হয়ে যাবে তো ডাইরেক্ট রংপো অবধি যাওয়া যাবে ট্রেনে হয়ে তো এখানে দেখো তিস্তা নদীর ওপরে পুরো মেঘ একদম বিছিয়েছিলো খুব অপরূপ সুন্দর লাগছিলো আর বৃষ্টিতে তো আরও সুন্দর বেশি লাগছিলো এখানে আমরা জাস্ট একবার ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম তো এখানেও দেখো তোমরা কি সুন্দর মেঘ পুরো ঘিরেছিল পাহাড়ে আর নিচে তিস্তার ওপরেও পুরো মেঘ শুয়েছিলো যেন এইসব দেখতে দেখতেই আমরা ব্রেকফাস্ট করে আবার সামনে আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশান যেটা কালিম্পংয়ের উদ্দেশ্যে রাস্তা এই রাস্তায় আমি আগে আসিনি ফার্স্ট টাইম এইবারেই যাচ্ছি আর এই রাস্তাটা খুবই সুন্দর মানে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর আর যেহেতু আমরা সেপ্টেম্বর মাসে যাচ্ছি তো হালকা মাঝে মাঝেই বৃষ্টি এসে যাচ্ছিলো কথা বলতে বলতে দেখো আমরা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছি কালিম্পংয়ে যেতে যেতে বিভিন্ন জায়গাগুলো আমি দেখতে থাকছিলাম কারণ যেহেতু যেটা বললাম এদিকে আমরা আগে আসিনি আর মাঝে মাঝেই বেশ বৃষ্টি চলে আসছিল সেটা খুব ভালোই লাগছিল মানে পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছিলো রাস্তাঘাট যদিও কালিম্পংয়ের রাস্তাগুলো মানে বেশ সুন্দর দার্জিলিংয়ের রাস্তার মতো অতটা ঘিঞ্জি নয় আর আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের সামনে হোটেলটা একদম কালিম্পং রাস্তার একদম পাশেই আর পাশেই কালিম্পংয়ের মেন বাজার হোটেলটার নাম ছিল গোল্ডেন পিক্স এইটা হোটেল তো হোটেলটা একদম নতুন হয়েছে প্রায় এক বছর মতো তাই হোটেলটা খুবই সুন্দর সাজানো চলো একে একে তোমাদের হোটেলটার রিসেপশান এরিয়া আর রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সুন্দর রুম রুম আর হোটেলটার বিভিন্ন লবি বা রিসেপশান এরিয়াটা সাজানো তো ওরা একটা সময় সাটা ছাটাই ক্লিনিং করে যেহেতু নতুন হোটেল তো তাই জন্য হয়তো একটু বেশিভাবেই সুন্দর সাজানো রয়েছে জানি না পুরনো হলে কি হবে আশা করি যেহেতু হোটেলের মালিক এইখানেই থাকেন তো উনি নজর রাখবেন তো এটা আমাদের রুম রুমে ঢুকেই প্রথমে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের সেখানে জিনিসপত্র রাখার জন্য এখানে একটা ছোট্ট লাইট আছে এখানে একটা মিরার আছে বেড বেডের অপোজিটে এখানে একটা টিভি রয়েছে আমরা যদিও টিভি দেখিনি এখানে একটা এক্সট্রা বেড ছিল যেহেতু আমরা তিনজন ছিলাম ওনাদেরকে বলতে ওনারা একটা এক্সট্রা বেড দিয়ে দিয়েছিলেন আর এখানে বলে রাখি আমাদের রুমের ট্যারিফ ছিল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার নাইট আর এইটা দেখো ওয়াশরুম ওয়াশরুমটা তো ভীষণই সুন্দর ছিল মানে একদম চকচকে কোথাও একটু নোংরা নেই খুব সুন্দর আমাদের ওয়াশরুমটা ছিল হ্যাঁ তো যেটা বলছিলাম আমাদের আড়াই হাজার টাকা ছিল তো তো আমাদের রকম ফ্রেশ হয়ে গেছি এবারে নিচে যাব নিচে গিয়ে লাঞ্চ করে নেবো লাঞ্চ করে আবার সঙ্গে সঙ্গে বেরোতে হবে সাইড সিংয়ের জন্য একটা গাড়ির সঙ্গে কথা বলেছি তো হোটেলের যিনি ওনার ছিলেন উনি গাড়ির নাম্বারটা দিলেন তো কথা বলে দেখলাম মোটামুটি ঠিকই আছে তো আমরা খেয়ে তারপর বেরোবো চলো নিচে গিয়ে দেখি লাঞ্চ মেনু বা টেস্টগুলো কেমন হয় দেখে তোমাদেরকে বলবো আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম এটা গ্রাউন্ড ফ্লোরের কিচেন সরি কিচেন না মানে এটা ডাইনিং রুম কিচেনটা এর পেছনে তো এখানে ডাইনিং রুমটাও খুব পরিপাটি করে সাজানো আমরা এসে অর্ডার দিয়ে বসেছিলাম এখানে আসলে অর্ডার টাইমটা একটু বেশি ছিল কারণ ওরা সঙ্গে সঙ্গে ফ্রেশ ফুড বানিয়ে দেয় তার আগে আমাদের আমরা একটা পাঁপড় অর্ডার করে নিয়েছিলাম তো পাঁপড় পাঁপড়টা খেতে খেতেই মোটামুটি রান্না হয়ে গেছিলো তারপরে দেখো রান্না সার্ভ করে দিয়েছে ওরা আমরা ওই দিন কিছু একটা ছিল যার জন্য আমরা শুধু জাস্ট একটাই চিকেন কারি নিয়েছিলাম আর একটা মিক্স ভেজ নিয়েছিলাম তো আমাদের সত্যি বলতে কি মিক্স ভেজটা বেশি ভালো লেগেছিলো তো লাঞ্চের পর আমরা কোথায় কোথায় সাইড সিইং করলাম সেই গল্প আমি পরের ভিডিওতে শোনাবো আজকে এটুকুই থাক তো তোমরা ভিডিওটি দেখো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর লাইক করে দেবে ভিডিওটা আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও সেটাতে আমার খুব ভালো লাগবে পরবর্তী ভিডিওগুলো বানাতে ইন্সপায়ার হব আমি তো তাহলে চলো পরবর্তী ভিডিওতে তোমরা দেখার জন্য ওয়েট করো যে কোথায় কোথায় আমরা সাইট সিইং করলাম টাটা